মনে করেন যে আমি হইতেছে প্রি ডায়াবেটিক, হ্যাঁ হ্যাঁ কি করবো ভাই? আমার তো একটু ভয়ও লাগে যে ভাই, কারণ আমার তো ফ্যামিলিতে ডায়াবেটিস হুম এবং হার্ট ডিজিজ এগুলো আছে। ইজ ইট অ্যাবসলুটলি সার্টেন যে আমার ডায়াবেটিস হবেই? ব্যাপারটা কীরকম? না দেখেন, ডায়াবেটিস যদি অ্যাবসলিউট সার্টেন হয় যে হবেই, হয়েও গেছে একদম, মানে খুবই খারাপ অবস্থা, তারপর আপনি 100% আবার অ্যাকুরেসিতে চলে আসতে পারবেন, মানে নর্মাল লাইফ লিড করতে পারবেন। কীভাবে? শরীরে মাসেল তৈরি করতে হবে। মাসল? আমি বলি এখানে ব্যাপারটা বুঝিয়ে দিই ডায়াবেটিস কীভাবে হয়। যখন আমরা খাবার খাচ্ছি তখন আমাদের যে খাবারগুলো গ্লুকোজে রূপান্তর হয় আমাদের শরীরে, আমাদের ব্লাডে ছড়িয়ে পড়ে গ্লুকোজগুলো রাইট, পুরো ব্লাডে। এখন ওই ব্লাড থেকে সেল পর্যন্ত গ্লুকোজ পৌঁছাতে পারে না, তো আমাদের যে ফ্যাট সেল আছে, মাসেল সেল আছে, ওইখানে পৌঁছাতে পারে না, ওখানে হচ্ছে আটকে যায়। তো ওই মাসেল সেলে যদি পৌঁছানোর জন্য আপনাকে কী করতে হবে, মাসেলে চিড় ধরাতে হবে, আর যেটা সম্ভব হচ্ছে রেজিস্ট্যান্ট ওয়ার্কআউট করে, বা ফ্রি হ্যান্ড বলেন, বডি ওয়েট এক্সারসাইজ বলেন, বা ডাম্বল বারবেল এগুলো লিফ্ট যদি আপনি করেন, তাহলে আপনার যে মাসেল সেলগুলো আছে ওগুলো ফাটবে। মানে আমি আমি এর আগেও অনেকবার বলেছি যে মাসেল তৈরি হয়ে হচ্ছে এক্সারসাইজের সময় হচ্ছে মাসেলগুলো ডিস্ট্রয় হয় আমাদের, ছোটো ছোটো হয়ে ছিঁড়ে যায়। তো তখন হচ্ছে যখন আমরা পরবর্তীতে অ্যামিনো অ্যাসিড নিই, মানে প্রোটিন খাই, অ্যামিনো অ্যাসিড রূপান্তর হয়, তারপর কার্বোহাইড্রেট খাই, গ্লুকোজের রূপান্তর হয়, সেগুলো আমাদের ওই সেলগুলো ব্যবহার করে দিয়ে আরও বড় হয়। তো আপনার ব্লাডে যে রক্তগুলো বেড়ে গেছে, মানে সেটা কী করবে, আপনার মাসেলগুলো ইউজ করতে শুরু করবে, যার কারণে আপনার ডায়াবেটিস হবে না। আমাদের মাসেল হচ্ছে একটা ব্যাটারির মতো। আমি মানে মেয়েরা অনেকে বলতে পারে যে মেয়েদের মাসেল হয়ে গেলে খারাপ লাগে, মেয়েদের মাসেল হয়ে গেলে ওটা আলাদা বিষয়। মেয়েরা হচ্ছে মাসেল তখনই বাঁধতে পারবে যখন তারা টেস্টোস্টেরন হরমোন ভালো আলাদাভাবে ইনজেক্ট করছে, কারণ হরমোন ছাড়া তাদের অনেক বেশি মাসেল হবে না। সেই মাসেলটাই থাকবে যেটা তাদের যে হাড়গুলোকে বোনগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য যে মাসেল দরকার, সেটাই থাকবে মেয়েদের শরীরে। এর উপরে মাসেল তৈরি হওয়া সম্ভব না মেয়েদের, যদি সে পিওর একজন মেয়ে হয়, যদি শরীফা না হয় তাহলে এরকমই হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি টেস্টোস্টেরন হরমোন মানে ইউজ না করেন, তাহলে মেয়েদের ভয় পাওয়ার দরকার নাই, তারা ওয়েট লিফটিং করলেও তাদের মাসেল হবে না, তাদের বডি টোন থাকবে। তো এখন তারা বেনিফিট কী পাবে, তাদের যে যে ব্যাটারি তারা তৈরি করেছে তাদের শরীরের ভিতরে যে মাসেলগুলো, সেগুলো আমাদের ব্লাড থেকে ঘুমন্ত অবস্থাতেও আমাদের হচ্ছে গ্লুকোজ টানতে শুরু করে, অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ, যেসব খাবারগুলো আমরা খাই, যা আমাদের মেটাবলিজম বাড়িয়ে দেয়, মানে ফাস্ট করে দেয়। মানে আপনি যখন ঘুমাচ্ছেন, আপনি ধরেন এক্সারসাইজ করেছেন জিমে, তারপরে এক ঘন্টা পর আপনি ঘুমাচ্ছেন, ওই ঘুমানোর সময় তো আপনার মাসেল রিপেয়ার হবে, রিপেয়ার হওয়ার সময় আপনার সুগারগুলো ব্যবহার করবে আপনার শরীর থেকে, আপনার মাসেলগুলো, যার কারণে আপনার ডায়াবেটিস হবে না, হলেও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এই কারণে এতটা জরুরি, হ্যাঁ, মাসেল বডি বিল্ডার হওয়ার জন্য তৈরি করা জরুরি না, আপনার যে বডিটা সাপোর্ট দেওয়ার জন্য তৈরি করা জরুরি। অতিরিক্ত মাসেল তৈরি হয়ে গেলে কিন্তু আবার শরীরের জন্য ক্ষতিকর।